স্যার, আপনার মনের কথা কি? ওই যাব না, আমার মায়া তো নাটকে, কিন্তু তোমার মায়া একটা হইতেছে আদর্শ, আরেকটা হইতেছে প্রেম। মানুষ আদর্শ ছাড়তে পারে, কিন্তু প্রেম ভালোবাসা ত্যাগ করতে পারে না। বাবা, ওর মা খুব অসুস্থ, ওকে ঢাকা পাঠাও। তাই নাকি বাবা? একটা মেসেজ এসছে, ওখানে লেখা মানে কি অসুস্থ, মানে আমি আসলে বাবা বিশ্বাস করি না। একটা ফোন করলেই তো পারো। আরে এত ফোন টোন করে কি হবে, ঢাকা পাঠায় দাও না। তুই যাবি না? আমি পরে যাব। না না, আমরা একসাথেই যাব। না, আমি কয়দিন এখানে থাকবো? শোনো বাবা, স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি করলে তার মধ্যে শয়তান আসে। না, নো রিপ্লাই। কাকে ফোন করবো? জরি? না। তাহলে কি করবো? বাস ধরো। কখন? এখন। সকালে যাই? আচ্ছা ফোন করো। তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাদের কথা শুনতে চাই। করো। আমি বাস ধরবো। আমাকে মাফ করে দাও, আমি তোমার আমার মাঝখানে কাউকে সহ্য করতে পারবো না। কথা হলো, দেখা হলো, ভালো হলো, কিছু হলো না। একটি কথা ছিল বলার, হবে নাকি বন্ধু আমার, বলা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। দিন গেল, পাখিগুলো নিড়ে এলো, কার ফেরাও হলো স্বপ্ন ছিল দেখা, আমি শুধু বন্ধু তোমার, দেখা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চাঁদ গেল, তারা গেল, নিভে গেল, কাকে চেনা হলো না। সোহাগ ছিল দেয়া, তোমাকে দুহাতে ছোঁয়া, ছোঁয়া হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। কখন দিবি? কি দিমু? আম ধরতেছে ভাই, একটু অপেক্ষা কর। ধরতেছে সবচেয়ে বড় আমটা আমি তোরে দিব। আমি তোরে দিব। তোর যে তোরে ভালোবাসে না, বাসে? ঠিক বুঝতে পারি না ভাই, ভালোবাসে কি বাসে না আল্লাহই জানে। একবার মনে হয় বাসে, আবার মনে হয়। এই চুপ চুপ, আজকে সে আসুক। আজকে আসলে আমি তোরে দেখায় কমু যে তোমার বোনের লাই আমার ভাই কি রকম পাগলটা হয়েছে। আমি তার চাইতে বড় পাগল হব। তুমি যদি আমার ভালো না বাসো, তাইলে কিন্তু আমি মনে কোনো কাপড় চুপো রাখব না। ভাই, কালকে বাহাররা তরিলে আমার এমন তরি দিছে, যদি আমার ধরতে পারতো কি যে করতো আল্লাহ জানে। ভাই, যান যায় যাক,
আমি কিন্তু তোরই রে সারুপ না, তোমার মন্দ স্বভাব জেনেও আমি কেন চাইলাম তোমার রে রাসেলের যে সাইজ, তুমি ওরে ভালোবাসতে গেলা কোন দুঃখে? নিজের ক্ষতি করে তোমরা যদি ভবিষ্যতে বিয়া করো, তাহলে ভবিষ্যৎ বংশধরে কি হইব ভাবছো? কি হবে জুয়েল ভাইয়া? রাসেল তো 3 ফুট, তোমাকে বাচ্চা কাচ্চা হইব 1.5 ফুট আর 2 ফুট। এখন তুমি চিন্তা করো, তুমি কারে বিয়া করবা, আমারে না রাসেল রে? হাসো কে, আমার লজ্জা করে। প্লিজ তোরি, ভবিষ্যতে লম্বা লম্বা বংশধরের কথা চিন্তা করে তুই আমারে ভালোবাসো। কিন্তু জুয়েল ভাইয়া, ও তো পাগল হয়ে যাবে। আমিও পাগল হয়ে যাবো তোরি, তোমারে না পেলে গলায় দিব দড়ি। খবরদার বললো না সরি, চলো না বিয়া করি। তুমি এভাবে কবিতা বললে আমার খুব ভালো লাগবে। এখন থেকে আমি তোমাকে প্রতিদিন কবিতা শোনাবো, গান। কোন গানটা ভাইয়া? আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে, যত দেখি তোমারে ভরে এই বুকটা রে। যাও যাও কলেজে যাও, আমি এদিকে যাই, দেখি যদি শালারে পাই এমন চেঁচা দিমু জীবনও তোমার নাম মুখে আনবো না। ওয়েলকাম, বাই বাই বাই। আকাশেতে লক্ষ তারা সাদ কিন্তু একটা রে, ইয়া তোরি। আমি কিন্তু সব নিজের কানে শুনছি, যদি নিজের কানে না শুনতাম তাহলে কখনো বিশ্বাস করতাম না। বোকা কোথাকার, তার মানে কি? আমি শুধু তোমাকে ভালোবাসি। সত্যি বিশ্বাস করা তোরি, মানুষ লম্বা না ছোট সেটা কোনো ব্যাপার না, তার মনটা বড় না ছোট সেটা হলো বড় ব্যাপার। চুরি বাটপাড়ি রাহাজানি সন্ত্রাসী এগুলো হলো পেশা, তারপর আর বাকি যে কি কাজ করতে পারে এগুলো মুখে কোন জীব না, তাই নাকি? হ্যাঁ। ভাবছি তো ধরতে পারুম না। হ্যাঁ ওই মান শালা রে। ওই বান্ধুন ভাই। আচ্ছা ঠিক আছে, তোরে বান্ধুম না লটকামু, ঠিক আছে? ওই চিনতে পারেন নাই? জুরি নাকি জুরির ভূত? জুরির ভূত? হ্যাঁ, শাড়ি পরা দেখে তাই মনে হচ্ছে। শাড়ি পরা হয় নাই? না, এটা তো সেখানকার সংস্কৃতি, এখানে তুমি এভাবে শাড়ি পরবে কেন? আর এখানে? এখানে এখানে হচ্ছে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তোমার এর ঘন ছায়া, আঙিনায় আছে যে অপেক্ষা করে, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। এক প্যাচ। দাঁত বন্ধ কর। সিরি, আমার কিছু কথা আছে। বসো। না বলো। আপনি আমাদের পিছ ছাড়বেন না? আমি আবার কি করলাম? আপনি কি করেন আপনি জানেন না? আমার কোনো ধারণা নেই। আপনি মানুষের মাথা নষ্ট করেন, মানুষের হাত পা ভাঙলেও মানুষ চলতে পারে,
আর চোখ কানা করলে লাঠি দিয়া পথ খুঁজে নিতে পারে, বুঝতে পারছেন? না। আপনি নষ্ট করেন মানুষের মাথা, হাত পা নষ্ট করলেও একটা কথা ছিল, কিন্তু যেহেতু আপনি মানুষের মাথা নষ্ট করেন তাই তার আর কোনো উপায় থাকে না। কিন্তু কিন্তু সেটা আমি কার করলাম? এই যে সে তার প্রমাণ। আমি? হ, তুই। সে তোর মাথা খায় নাই? মা, কি বলতেছো তুমি? চুপ। আমি আমি কিভাবে তার মাথা খেলাম? তারে জিগান, সে নিজেরে কিভাবে? আরে কিভাবে আমি কি? তুই সকালে নিজেরে ভাবস কবি সুফিয়া কামাল, দুপুরে ভাবস জাহানার ইমাম, আর রাইতে ভাবস ইলা মিত্র। চুপ। ঠিক আছে ঠিক আছে, তারে আমি কবি বানাইছি, শহীদ জননী বানাইছি, নেত্রী বানাইছি, মানে 3-in-1, এই তো? হ। এরপর? এবার লাগছে ওর বাপের পিছনে। আরে কখন? তার দিয়ে নাটক করনে কোনো দরকার ছিল? ও, এখন তার কি অবস্থা জানেন? ঘুমের মধ্যে আপনার বসন কয়, যাহাপো না, বাবা মা ছেলে মেয়ে মোরা ছয়জনা, ওই জমি কেড়ে নিলে প্রাণে বাঁচব না। আবার আচ্ছা, তার আর ডাকবো না। এবার কোন তার কি ওষুধ? ও, জরি। হ। আরে সে তো সুখ শান্তিতে আছে, জামাই নাকি যেমন সুন্দর তেমনি ধনী, তার নিয়ে আবার কিসের চিন্তা? দুই দিন বিয়া হইতে না হইতে তাদের এত খটাখটি লাগে কেন? মা, তুমি কি আমার নিয়ে কথা কইতে আসছো নাকি বাবার নিয়ে? তর স্যার, আমার আপনাদের জামাইয়ের লগে কোনো ঝামেলা হয় নাই, কোনো ঝগড়া বিবাদ নাই। ও মিথ্যা কথা বলতেছে, ওর কি ভাবসাব সেটা আমার চেয়ে ভালো কে জানে। আচ্ছা বাবা চলো, আজকের থেকে আমি তারে আপনি আপনি করে ডাকবো, নাম ধরে ডাকবো না, তুমি যেরকম ডাকো সেরকম আমি তারে ডাকবো, শিরিন মেয়ের জামাই। মানে? মানে আবার কি, তুমি ডাকো না বাবারে, ও জরির বাপ শুনো, আমিও ডাকবো, ও গো শিরিন মেয়ের জামাই, এদিকে শুনো। এইসব কথার পিঠে কথা সে শিখলো কই থেকে? আমার কাছ থেকে? হ। জরি, তোমার মা যেভাবে বলে সেইভাবে চলো। ধন্যবাদ। আর কিছু বলবা? আমি চাই আমার জরি যাতে আপনার মতন বহুরূপী না। যেমন? শৈশবে আপদ, কৈশোরে বিপদ, যৌবনে বিপ্লবী, আর এখন দেবদাস। শিরি, আপনি আসলে কোনটা? যদি আপদ হইতেন তাহলে তার একটা চিকিৎসা ছিল, যদি বিপদ হইতেন তার একটা ব্যবস্থা ছিল, বলাই ইন্দ্রনাথ ক্ষুদিরাম শ্রীকান্ত সব একসাথে হইলে তার কোনো উপায় থাকে না। ওই যে কয় না, ওয়ান পিস মেড কারিগর ডেড। স্যার, আপনি কিছু মনে করেন না? না না, তোর মা ঠিকই বলেছে। ওইটা তো মায়ের অভিমান স্যার, মা যে আপনারে পছন্দ করতো সেটা আমি জানি। থাক, হাসা লাগবে না। শোন, তোরে যা যা আমি শিখাইছি সব তুই ভুলে যা, তোর মায়ের মতো সংসারই হ, সুখী। শুধু তোর মায়েরে বলিস পথ খুঁজতে খুঁজতে আমার অনেক দেরি হয়ে গেছিল, আমি এক দুর্ভাগা, আমারে জানি পারলে সে ক্ষমা করে দেয়। স্যার,
জরিবু কি নতুন কোনো পালা দিয়ে গেল? হ্যাঁ। কই স্যার? লিখে দেয়নি, মুখে বলে গেছে। স্যার গল্পটা কি? গল্পটা হলো সে অনেক অনেক দিন আগের কথা। তোমার মতো একটি মেয়ে ওর মতো একটি ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু ছেলেটি শেষ পর্যন্ত মেয়েটিকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল, কারণ সে বিপ্লবী দীক্ষা নিয়েছিল, তার পেছনে পুলিশ। সে ছুটছেতে ছুটছে গ্রামের পর গ্রাম, বনের পর বন, কোথাও সে আশ্রয় পায় না, তার প্রাণ বাঁচানো দায়। শেষ পর্যন্ত ছুটতে ছুটতে সে একদিন একটা পালাগানের আসরের ভেতর ঢুকে পড়ে, দর্শকের মধ্যে সে হারিয়ে যায়। পুলিশ তাকে খুঁজে পায় না, কিন্তু সে কিন্তু তার পথ খুঁজে পায়। কী সে পথ? সহজ পথে গন্তব্য পৌঁছানোর পথ। তার ভাষা কলমের ভাষা, অস্ত্রের ভাষা নয়। আর সেই কলম শুধু মানুষে মুক্তির কথা বলে। কখন আসছেন? অনেকক্ষণ। কি ব্যাপার? অপু আসছিল শুনে আসলাম, পরে শুনলাম ও চলে গেছে। হ্যাঁ, সকালে। অপু না বললো বেশ কিছুদিন থাকবে? আমার শাশুড়ির শরীরটা খারাপ। ও জরিব, চাচি বলছিল। কি বলছিল? তোমাকে যেন আজকে আমি ঢাকা দিয়ে আসি। কেন? সেটা অবশ্য বলেনি, টাকা দিয়ে বললো আজকে বিকেলের টিকিট কাটতে। ঠিক আছে, আপনি টিকিট কেটে আপনার চাচিকে ঢাকায় পৌঁছে দিয়ে আসেন, আমি যাবো না। যাবি না? আর রাত যাক, যা তো টিকিট কেটে নিয়ে আস, আমি আমার ব্যাগ গুছাই দিতেছি। বাবা, তোর বাবার জানি কত ডরাই। তুই এত ঢং করার দরকার কি ছিল তোমার? তুই আমাকে সকালবেলায় বলতো আমি অপুর সাথে চলে যাইতাম। ভুল করছি? কি ভুল করছো? ম্যাডা একবারই বেল তোলা যায়। মানে তুমি এখানে থাকো আর ওসব করে পারাও না? আমি কি করছি বুঝলাম না। কেন মামুন স্যারের সামনে কি কইছে শুনো নাই? আবার বলো। শিল্প চর্চা করতে হয় ঢাকায় গিয়া কর, এইখানে না। কে না কি জানি তোর শ্বশুর বাড়িতে গিয়া লাগায়, পরে আরেক ঝামেলা। জানোস না আমাকে তো শত্রুর অভাব নাই, পাড়া বসে ঘুম তো হারাম করে দিছে তোর জামাই পাইয়া। শহরের ভিতর হিংসার আগুন দাও দাও করে জ্বলতাছে, এখন খালি একজনের ঘি ঢালিয়ে দেওয়া বাকি। যদি এই কথা তোর শাশুড়ির কানে যায় যে তার বিয়ার বউ রং মাইখা সংসার যা নাটক করতেছে, তাহলে তো আরেক তালিস মাতি। আচ্ছা মা, আমি আর বাবা কেউই এখন থেকে নাটক করবে না, হইল? আমার ঠেকে লাগছে তো করে বিশ্বাস করতে। তার মানে তুমি আমার বিয়ে দিছো এই বাড়ির থেকে তাড়ানোর লেগে? হ্যাঁ। চাচি সে না হয় দুই চারটা দিন বেড়াক, আমি তাকে পরে সময়মতো ঢাকায় দিয়ে আসবো। এই যে আপনার টাকা। থাক, তোমার আর দরদ দেখাইতে হবে না, যার মাইয়া সে নিয়ে দিয়ে আসবো। দাও টাকা দাও। চাচি একটা কথা বলতে পারি? হাঁস মুরগি নিয়ে যদি কইতে চাও তাহলে কও, ওরে নিয়ে না। আচ্ছা আসি। না দাঁড়ান, আমি ব্যাগ গুছিয়ে আনছি। মানে? মানে আমি এখন ঢাকার বাসে উঠবো। খুশি হইলাম, আমি ঢাকায় যাবো বলছি, শ্বশুর বাড়ি যাবো এটা বলি নাই। কই যাবি? জানি না কই যাবো। মানে একটা সত্যি কথা শুন মামা। কি বল? এই কথাটা আমি কইতে চাই না। কি কথা? কথা কি তোর শাশুড়ির নিয়া? তোর শাশুড়ি লোকে তোর বনে না? জরি মারে মারে মারে, আমার মা মরে গেছে। এই কথা শোনার আগে আমার মরণ হওয়ানি ভালো আসছিল। কি ছিল মা? না মা, তুমি ভুল জানো, আমার শাশুড়ি অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে। আমি বুঝছি মা, বুঝছি। দেখি সে আমাকে, মা তোমার চেয়ে বেশি তো আমার কেউ ভালোবাসতে পারবে না, তাই না? আমি চাই না আমাকে তোমার চেয়ে বেশি কেউ ভালোবাসো। ভালোবাসায় তুমি পার, বাবা সেকেন্ড, তোরই থার। আর আমি তোর সব কথা শুনুম মা, আমি তোর সব কথা শুনুম।
আমি ছাড়া তোর আর কি আছে গো? মার কাছেই তো সব কবি, হ্যাঁ, কোনো লজ্জা নাই, কোনো ভয় নাই। আয় ঘরে, আয় আমার ঘরে।